2019 বিশ্বকাপের দলে সুযোগ না পেয়ে গণমাধ্যমের সামনেই কান্নায় ভেঙে পড়েছিলেন তাসকিন আহমেদ। মনে আছে সেই দৃশ্যের কথা? তাসকিন নিজের সেই শোককে শক্তিতে পরিণত করেছেন, নিজেকে আমূল বদলে এখন বাংলাদেশের পেস আক্রমণের অন্যতম ভরসার নাম তিনি। কিভাবে সম্ভব হলো এই পরিবর্তন? 2019 সালে বিশ্বকাপ দলের সুযোগ না পেয়ে তাসকিন নিজেকে নতুন করে ভেঙেছেন, গড়েছেন। বিশেষ করে করোনা মহামারীর কারণে প্রথম লকডাউনের সময়টাতে প্রাণপণে খেটেছেন তিনি। বোলিং উন্নতি আনার জন্য প্রথমেই প্রয়োজন ছিল ফিটনেসে উন্নতি ঘটানোর, এজন্য দক্ষ ট্রেনারের আন্ডারে নিজের ফিটনেস নিয়ে কঠোর পরিশ্রম করেছেন। বোলিংয়ে স্পিড এবং ওভারঅল স্কিলে উন্নতি ঘটানোর জন্য প্রচুর খেটেছেন। দৃঢ় মানসিকতা গঠনের জন্য মাইন্ড ট্রেনারের শরণাপন্ন হয়েছেন তিনি। সব মিলে দেখা মিলেছে এক নতুন তাসকিনের। নগদে বিল দিলে কোনো চার্জ কাটে না, দেশি নগদে বেশি লাভ। আন্তর্জাতিক ক্রিকেটে ফিরেই গতির ঝড় তুলেছেন, প্রতিপক্ষ ব্যাটারের চোখে চোখ রেখে হুমকির কারণ হয়েছেন, দেশে বিদেশে সব জায়গাতেই করেছেন আগুন ঝরানো বোলিং। 2021 সালের পর এ পর্যন্ত 6 টেস্ট খেলে 18টি উইকেট নিয়েছেন তাসকিন। গত সাউথ আফ্রিকা সফরেও দুরন্ত বোলিং করে হয়েছেন ম্যান অব দ্য সিরিজ। তাসকিন বাংলাদেশের পেস বোলারদের জন্য দৃষ্টান্ত সৃষ্টি করে দেখিয়েছেন যে চাইলেই কঠোর পরিশ্রমের মাধ্যমে নিজেকে সবার থেকে আলাদা করা যায়, বিশ্বমানের হওয়ার স্বপ্ন দেখে সে পথকে সুগম করা যায়। বাংলাদেশের পেসাররাও তাসকিনকে দেখে উজ্জীবিত হচ্ছেন প্রতিনিয়ত। 2022 সালে টেস্ট ক্রিকেটে স্পিনাররা যেখানে নিয়েছেন 41 উইকেট, সেখানে পেসাররা নিয়েছেন 43টি উইকেট। একটু অভাবনীয় ব্যাপারই বটে। এছাড়াও এবছর টেস্ট ক্রিকেটে বাংলাদেশের সর্বোচ্চ উইকেট শিকারীও একজন পেস বোলার, তিনি এবাদত হোসেন। 6 টেস্টে নিয়েছেন 20টি উইকেট। বছরের শুরুতে নিউজিল্যান্ডের বিপক্ষে ইতিহাসের প্রথম টেস্ট জয়ের ম্যাচটাও জিতিয়েছেন এই এবাদত। এছাড়াও বাংলাদেশের পেস আক্রমণে রয়েছেন শরীফুল ইসলামের মতো আগ্রাসী বোলার, খালেদ আহমেদের মতো প্রতিশ্রুতিপূর্ণ বোলার, যিনি ইতোমধ্যেই নিজের কার্যকারিতা দেখাতে শুরু করেছেন। তাই বাংলাদেশের পেস বোলারদের মধ্যে চলছে এক সুস্থ প্রতিযোগিতা। অতীতের যে কোনো সময়ের চেয়ে বাংলাদেশের বর্তমানের পেস বোলিং লাইন আপ অনেক সমৃদ্ধ। দলকে ম্যাচ জেতানোর জন্য, যে কোনো মুহূর্তে ম্যাচের মোড় ঘুরিয়ে দেওয়ার জন্য পেসাররাও এখন বদ্ধপরিকর। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে চলমান সিরিজের প্রথম টেস্টে পরাজয় বরণ করলেও এবাদত খালেদের পারফরমেন্স ছিল আশা জাগানিয়া। তাই উইন্ডিজে তাসকিন না থাকলেও ঘুরে ফিরে এলো তাসকিনের নাম। বাংলাদেশের পেসারদের এই বদলে যাওয়া মানসিকতার পেছনে তাসকিন আহমেদের বড় ভূমিকা আছে বলেই মনে করেন বাংলাদেশের টেস্ট ক্যাপ্টেন সাকিব আল হাসান। পেস জাগরণের ট্রেন্ড সেট করার পেছনে তাসকিন অনুকরণীয় একজন বলেই অভিমত সাকিবের। একটা বড় কৃতিত্ব দিতে হয় তাসকিনকে। তাসকিন আসলে গত 2-3 বছরে দেখিয়ে দিয়েছে যে কিভাবে আসলে একজন পেসার অনেক বড় হতে পারে, সামনের দিকে এগিয়ে যেতে পারে, কিংবা কিভাবে নাটকীয়ভাবে খুব দ্রুত উন্নতি করতে পারে। আমার মনে হয় ওকে অনেকেই অনুসরণ করে। আমাদের পেসাররা ভালো করার পেছনে এটা একটা বড় কারণ। তাসকিন আহমেদ বাংলাদেশে পেস বোলিংয়ের নবজাগরণে ভূমিকা রেখেছেন। বাংলাদেশ দলের পেসারদের জন্য তিনি এক অনুপ্রেরণার নাম। তাছাড়াও হাজারো শিশু কিশোরের জন্য তাসকিন বর্তমানে এক আইডলের নাম। জয়ন্ত কুমার, ক্রিকফ্রেনজি।